হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বই টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি যে টপিকটা আলোচনা করব এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সামনে যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে। তোমরা যারা এক্সাম দিচ্ছ চাকরির পরীক্ষার, তারা জানো যে অনেক পরীক্ষা রয়েছে সামনে, রেল থেকে শুরু করে রেল, এসএসসি, ব্যাংক, বিভিন্ন এক্সাম আছে। তো সেই জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই টপিকটা। তো টপিকটা হচ্ছে থার্মাল পাওয়ার স্টেশনস ইন ইন্ডিয়া স্টেট ওয়াইজ। আমি স্টেট ওয়াইজ এখানে থার্মাল পাওয়ার স্টেশনের লিস্টটা দিয়েছি, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো যে একটা স্টেটের নাম দিয়ে তার সঙ্গে সেই স্টেটের যে যে টিপিএসগুলো আছে, থার্মাল পাওয়ার স্টেশন বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, তো আমি সেটা দিয়ে দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু এখানে দেওয়া আছে, তো তোমরা এগুলো মনে রাখলে পরীক্ষায় আশা করা যায় যে কমন পেয়ে যাবে। এবং এর বাইরেও স্ট্যাটিকের অন্য ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে স্ট্যাটিক জিকের, তো সেগুলো ক্লিক করলে তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের উপকারে লাগবে। প্রথম স্টেট উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে রিহান্দ সুপার থার্মাল পাওয়ার স্টেশন, মনে রাখবে উত্তরপ্রদেশে রিহান্দ সুপার থার্মাল পাওয়ার স্টেশন, আনপাড়া থার্মাল পাওয়ার স্টেশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বলছি, রিহান্দ, আনপাড়া, সিংরাওলি সুপার থার্মাল পাওয়ার স্টেশন, ওবরা থার্মাল পাওয়ার স্টেশন, রিহান্দ, আনপাড়া, সিংরাওলি, ওবরা, এগুলো সব উত্তরপ্রদেশে, রোজা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তারপর আসছে টেন্ডা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, টিপিপি অর্থাৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এবং টিপিএস মানে থার্মাল পাওয়ার স্টেশন। এরপর আসছে হরদুয়াগঞ্জ থার্মাল পাওয়ার স্টেশন, পাঙ্কি থার্মাল পাওয়ার স্টেশন, পারিছা থার্মাল পাওয়ার স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশে অনেকগুলো থার্মাল পাওয়ার স্টেশনের নাম দিয়েছি, কারণ বিশেষ করে আগেকার দিনের পরীক্ষাতে এই রিহান্দ, আনপাড়া, সিংরাওলি, ওবরা, রোজা এগুলো আসতো, কিন্তু এখন রিসেন্ট পরীক্ষার প্যাটার্ন কিছু চেঞ্জ হওয়াতে, লেভেল একটু হাই করাতে আমাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। টেন্ডা, হরদুয়াগঞ্জ থার্মাল পাওয়ার স্টেশন, পাঙ্কি থার্মাল পাওয়ার স্টেশন, পারিচা থার্মাল পাওয়ার স্টেশন, ফিরোজ গান্ধী আনচাহার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ প্রশ্নের লেভেল এখন একটু হাই হচ্ছে, তো সবগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে বিন্ধ্যাঞ্চল সুপার থার্মাল পাওয়ার স্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিন্ধ্যাঞ্চল সুপার থার্মাল পাওয়ার স্টেশন। এরপর আসছে সঞ্জয় গান্ধী থার্মাল পাওয়ার স্টেশন, সঞ্জয় গান্ধী থার্মাল পাওয়ার স্টেশন, এটাও গুরুত্বপূর্ণ। এরপর আসছে সাতপুরা থার্মাল পাওয়ার স্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে বিন্ধ্যাঞ্চল, সঞ্জয় গান্ধী এবং সাতপুরা, এই তিনটে মধ্যপ্রদেশে অবস্থিত থার্মাল পাওয়ার স্টেশন। সন্ত সিংগাজি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট সন্ত সিংগাজি, এটাও মধ্যপ্রদেশে রয়েছে। এরপর আসছে যে স্টেটটা, সেটা তোমাদেরকে বলছি, তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ তোমরা অবশ্যই জয়েন করো, স্টাডি বৈঠক নামে আছে। সেখানে তোমরা বিভিন্ন আপডেট বা নিজেদের মাধ্যমে আলোচনার মাধ্যমে তোমরা অবশ্যই অনেকটা জ্ঞান লাভ করতে পারবে। এরপরের স্টেট গুজরাট। গুজরাটে মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন, ইম্পর্টেন্ট, মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন। এরপর উকাই থার্মাল পাওয়ার স্টেশন, সিক্কা থার্মাল পাওয়ার স্টেশন, সিক্কা থার্মাল পাওয়ার স্টেশন, মুন্দ্রা, উকাই এবং সিক্কা। এরপর রাজস্থান। রাজস্থানে আছে ছাবড়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ছাবড়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা রাজস্থানে অবস্থিত। নেক্সট মহারাষ্ট্র। মহারাষ্ট্রে খুব ইম্পর্ট্যান্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের যেটা তোমরা বাংলায় বলা হয় তাপবিদ্যুৎ কেন্দ্র, তো দেখো মহারাষ্ট্রে আছে খাপের খেরা থার্মাল পাওয়ার স্টেশন, খাপের খেরা থার্মাল পাওয়ার স্টেশন,
চন্দ্রপুর সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, চন্দ্রপুর সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এরপর আসছে অমরাবতী থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তিরোরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এই চারটে মহারাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ, খাপেরখেড়া থার্মাল পাওয়ার স্টেশন, চন্দ্রপুর সুপার থার্মাল পাওয়ার স্টেশন, অমরাবতী থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তিরোরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এরপর আসছে কর্ণাটক, কর্ণাটক রাজ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বেলারি থার্মাল পাওয়ার স্টেশন, বেলারি থার্মাল পাওয়ার স্টেশন কর্ণাটকে, এবং উডুপি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, উডুপি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই দুটো কর্ণাটকে খুবই গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুতে আছে মেত্তুর থেরাল পাওয়ার স্টেশন, সরি মেত্তুর থার্মাল পাওয়ার স্টেশন হবে এটা, মেত্তুর থার্মাল পাওয়ার স্টেশন, মেত্তুর থার্মাল পাওয়ার স্টেশন, এটা অবস্থিত তামিলনাড়ুতে। এরপর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে আছে সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তাহলে তিনটে মনে রাখো, কর্ণাটক বেলারি থার্মাল পাওয়ার স্টেশন, এবং উডুপি, তামিলনাড়ুতে মেত্তুর, এবং অন্ধ্রপ্রদেশে সিমহাদ্রি। নেক্সট বিহার, বিহারে আছে বারাউনি থার্মাল পাওয়ার স্টেশন, বিহারের জায়গার নাম তোমরা জানো, বারাউনি বিহারের একটা জায়গার নাম, তো বারাউনি থার্মাল পাওয়ার স্টেশন এটি বিহারে অবস্থিত। ঝাড়খণ্ডে আছে পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশন, পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। ওড়িশা, ওড়িশা তালচের সুপার থার্মাল পাওয়ার স্টেশন, এটি উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যাতে। এই তিনটে স্টেট আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা। এখানে বারাউনি বিহারে, পাত্রাতু ঝাড়খণ্ডে, এবং তালচের উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যাতে আরেকটি আছে, এটা হীরাকুদ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, জানো হীরাকুদ বাঁধও উড়িষ্যাতে অবস্থিত, তো হীরাকুদ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এটি উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল খুবই গুরুত্বপূর্ণ থার্মাল পাওয়ার স্টেশনের জন্য, কারণ ওয়েস্ট বেঙ্গলে খুব গুরুত্বপূর্ণ কিছু তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তো দেখে নিই কী কী আছে। বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নেক্সট দুর্গাপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এর সাথে বলে রাখি ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্টও ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুর্গাপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। নেক্সট ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন, ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন, হলদিয়া এনার্জি পাওয়ার স্টেশন, কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন খুবই গুরুত্বপূর্ণ, কোলাঘাট এবং খুব বিখ্যাত। এরপর মেজিয়া বিখ্যাত থার্মাল পাওয়ার স্টেশন, সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, সাঁওতালদিঘি থার্মাল পাওয়ার স্টেশন। তো দেখো এখানে যে কটা নাম বললাম আরেকবার তোমরা দেখে নাও, যে বক্রেশ্বর, বক্রেশ্বর, দুর্গাপুর, ফারাক্কা, হলদিয়া, কোলাঘাট, মেজিয়া, সাগরদিঘি, সাঁওতালদিঘি, এগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে। তো তোমাদেরকে বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জয়েন করতে পারো, ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে গ্রুপ জয়েনের জন্য, সেখানে তোমরা মোবাইল থেকে যদি ক্লিক করো অটোমেটিক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ক্লিক করে নিও এবং গ্রুপে বিভিন্ন ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। নেক্সট ছত্তিশগড়, ছত্তিশগড়ে ইম্পর্টেন্ট তিনটি থার্মাল পাওয়ার স্টেশন আছে, সেটা হচ্ছে কোরবা সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোরবা ছত্তিশগড়ে অবস্থিত, সিপাত ছত্তিশগড়ে, এবং ভিলাই এক্সপ্যানশন পাওয়ার প্ল্যান্ট। তো কোরবা, সিপাত এবং ভিলাই, কোরবা, সিপাত এবং ভিলাই, এই তিনটে ছত্তিশগড়ে অবস্থিত। তো ভিডিওতে এই পর্যন্ত আমি যত গুরুত্বপূর্ণ পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার স্টেশন আছে, আমি সেগুলো এই ভিডিওতে আলোচনা করেছি, এবং এগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে, এই আশা রেখে আমি ভিডিওটা বানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে ভিডিওটা দেখার পরে, এবং কমেন্ট করবে, শেয়ার করে সবাইকে জানাবে, এবং আমাদের চ্যানেলটাকে শেয়ার করে তোমরা যদি ছড়িয়ে দিতে পারো, তো এক্ষেত্রে তোমাদের যারা কম্পিটিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা, তোমাদের বন্ধুরা, তো তারা একটু উপকৃত অবশ্যই হবে। তো তোমরা অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো, বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে নোটিফিকেশন সহজে পেয়ে যাও। এরপরে আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।